হ্যালো এভরিওয়ান, আপনার সকলকে মোট ইউটিউব চ্যানেল নির্মালিস গ্যালারি একটি নতুন ভিডিওলে পুনরবার স্বাগত জানাইছো। মই আজি উলাইছো ফটোশুটলে আর মো বহুত কমেন্টস আহি আছে ইউটিউবতে হক, ফেসবুকতে হক, ইনস্টাগ্রামতে হক, যে ইতিহাস থিয়েটারের নতুন নাটকের প্রোমো গান একু দেখা নাই, কেতিয়া আহিব। গতি এটা সময় আহি গল আর থিয়েটার রিহার্সালও পালেহি। আমার জুলাই মাহর ডেটও ঠিক করা নাই, জুলাই মাহর আমার থিয়েটার রিহার্সাল স্টার্ট হয়ে যাব ইতিহাস থিয়েটারের। আর আজি আমি গেছো ইতিহাস থিয়েটারের নাটক তিনখনের, তিনখন নাটকের ফটোশুটের বাবে অভিজিৎ ভট্টাচার্যদেবর ক্যাপ্টেন অবিনাশ আর মুখা পিন্ধা দরা আর ধ্রুবজ্যোতি শর্মার খলনায়কর খং। গতি তিনখন নাটকের আজি ফটোশুট হব আর আমি স্টোরি শুনবলে পাইছো ইতিমধ্যে। ক্যাপ্টেন অবিনাশর স্টোরি অল্প গম পাইছো সেদিন অভিজিৎ দার মুখরপর, খুব সুন্দর আর একটা খুব মানে মই প্রথম স্টোরিটা শুনি মোর খুব দুঃখ লাগি গল, খুব মানে দুঃখর একটা খুব সুন্দর স্টোরি ক্যাপ্টেন অবিনাশ সচাক স্টোরিটা আমি শুনে খুব ভাল পাইছো। আর এটা মানে এনেকা লাগছে কেতিয়া রিহার্সেল করবলে যাও, রিহার্সেল করবলে খুব এক্সাইটেড, কারণ নাটকের স্টোরি আমি খুব ভাল পাইছো, দর্শকেও মানে স্টোরিটো ভাল পাব বলে আশা করছো। আর স্টোরিটো শুনার লগে লগে এনেকা লাগছে রিহার্সেললে সোনকালে যাও, রিহার্সেল করুগৈ। আর সময়ও পালেহি বার, সময় আর বেশি দিন নাই রিহার্সেল যাবলে। আর লগতে অতি সোনকালে ক্যাপ্টেন অবিনাশ আর মুখা পিন্ধা দরার নাটকের গানের শুটিংও আমার আরম্ভ হব। আর এইফালে এজন ক্যাপ্টেন অবিনাশ, ক্যাপ্টেন অবিনাশের উপর দেখা পাব আপনাদের প্রসেনজিৎ বরা আর মুখা পিন্ধা দরা। মুখা পিন্ধা দরাত কি হয় আপনার মানে এতালে স্টোরিটা গম পো নাই, কিন্তু মুখা পিন্ধা দরারখনো ইন্টারেস্টিং হবলে গৈ আছে আর মানে তাত হম কইনা। গতি এতিয়া প্রথমে মোৰ ফটোশুট কইনা গেটআপ এটা আছে বলে কৈছে। মই অল্প গণেশ মন্দিরের ওর থাকা ফুলের দোকানত সুমাইছো, ইয়াত বহুত সুন্দর সুন্দর ফুল আছে আর মোর যেহেতু কইনা গেটআপ আছে গতি মই কেইটামান ফুল লৈ যাও বলে ইয়াত সোমালো। আর এয়া মই এটা নিজে ফুল কিনি ললো, রোজ আর জিপসি, এয়া রেড রোজ আর এয়া জিপসি ফুল লৈ ললো। অ্যান্ড আমার এটা মো মেকআপ হব আজি, মই মৌমিতা ন মৌমিতা, আজি মই মৌমিতার মেকআপ লম ফার্স্ট। আর এফালে অর্চনা পাই রেডি হয়ে গেল, ধুনিয়া লাগছে দেই, ঠিক আছে তো মই এটা মেকআপ লৈ লম। এইয়া মোর বহুত মরমর পল্লবী বাহি গল আজি, কিন্তু আমার ব্রাইডেল শুট নহয় নাটকরে শুট, কিন্তু পল্লবী বাই বাই মরমর মূর। আর এসে চ্যাং একদম মূর একদম খাস পার্টনার। আর এই শুটটুত কইনার গেটআপর কারণে চ্যাং আর পল্লবীবাক কন্টেক্ট করা হয়েছিল। চ্যাঙে খুব সুন্দর এজোর কইনার মেইন সেট ডিজাইন করে আনিছে আর পল্লবীবাই খুব সুন্দর জুয়েলারিজ আনিছে, অসমিয়া গহনা খুব ভাল লাগিছে, সচাকই খুব ভাল লাগিব গেটআপটু আপনাদের চাব। এজন দরা দরা নহয় মানে সেই বেলেগে কিন্তু আন্ধার কে আছে। ইতিমধ্যে আমার শুট স্টার্ট হয়ে গেছে, এফালে অনুপ দায় ক্যামেরা লৈছে ফটো তুলবলে আর এয়া সকল আমার ইতিহাস থিয়েটারের টিম সকলো আহিছে আজি ফটোশুটত। আর আজি বহুদিনের মূর যতীন দাক দেখা পাই ভাল লাগিল, যতীন দা আহিছে আমার ফটোশুটত, সচাকই খুব ভাল লাগিছে টিমটো সকলকে দেখা পায়। আর এটা আমার ফটোশুট চলি আছে, কাম বহু বাকি আছে। এইজন দেখিছেনে ক্যাপ্টেন অবিনাশর এয়া গেটআপ, মানে ক্যাপ্টেন অবিনাশর মানে ঢের গেটআপ আছে। আর মই এবার আমার নাটক একদম ভাল এজন কমেডিয়ান আছে, এজন বহুত অভিজ্ঞ অভিনেতা, আমি সরপরে নাম শুনে আইছো নাজিমুল দা। নাজিমুল দা এবার স্টেজ পুরা জমাই দিব ন নাজিমুল দা, ভাল লাগিব একেলগে কাম করিম। আর অখিল দা ভালে আছে, কি খবর নাজরুল? প্রস্তুতি চলি আছে, হয়, থ্যাংক ইউ সো মাচ। আর এতিয়া মই আপনালোকক সকলে সুধিয়ে আসলে যে ক্যাপ্টেন অবিনাশর, ক্যাপ্টেন অবিনাশর মানে একটু আপডেটস কেউ পাওয়া নাই, আপডেটস আহিব আর এক মাহে
গতিকে মই এতিয়া অভিজিৎ দা আপুনি কৈ দিয়কচোন মোৰ ভ্লগৰ মানে মোৰ ছাবস্ক্রাইবাৰসকলক যে কেপ্টেইন অবিনাশৰ বিষয়ে অলপমান যতীন দা যায় নেকি আৰু নাটকখনৰ সম্পৰ্কত মানে বহু ধৰণৰ বস্তু আমি দৰ্শকক নাটক কৰি আছোঁ আগতে আমি উপহাৰ দিয়াৰ এটা পৰিকল্পনা কৰিছোঁ আৰু তাৰ কাৰণে আমি ছেকেণ্ড ফটো ছেশ্যন আচলতে ছেকেণ্ড ছেশ্যন এইটো ইয়াৰ এবাৰ হৈ গৈছে আৰু এতিয়া নতুনকৈ আমি আকৌ ফটো কৰিছোঁ আৰু এতিয়া এখন দৰ্জিলোখন নাটকত তাৰপৰা কেপ্টেইন অবিনাশ এখন মুখাবিন্দা ধৰা আৰু এখন সংগ্ৰাহক আৰু এই ছেকেণ্ড ছেশ্যনটোত আমি বহুত নতুন নতুন ষ্টাইলত ফটোবিলাক উঠাবৰ কাৰণে চেষ্টা কৰিছোঁ আৰু দৰ্শকে খুব সোনকালে সেইবোৰ উপহাৰ পাব দ্বিতীয়তে এটা গান এটা খুব কি ক'ব এটা ইউথ এটা মানে এনথ্ৰ থকা এটা গান সেই গানটো খুব অতি সোনকালে শ্বুটিং হ'ব আমি তাৰ কাৰণে সম্পূৰ্ণ প্ৰক্ৰিয়া কৰি আছোঁ আৰু এই মাহত সম্ভৱতঃ 21-22 তাৰিখ মানে সেই গানটো পাব আৰু তাৰ উপৰি মুখাবিন্দা ধৰা নাটকখনৰ এটা প্ৰম' আৰু এটা গান এই মাহৰ শেষত নাইবা আমাৰ ৰাজ্য দলটোৰ আখৰাৰ ঠিক আগে আগে তেওঁলোকে উপহাৰ পাব আজি আমি আমাৰ আৰু এটা শ্বুটৰ কাৰণে সকলো গোট খাইছোঁ অলৰেডি আমাৰ ৰাতিপুৱাৰ পৰা চলি আছে এতিয়া আৰু ষ্টাৰ্ট হ'ব এয়া চাগে নিৰ্মালীৰ থাৰ্ড নে ছেকেণ্ড লুক মইতো ছেকেণ্ড লুক এতিয়া কইনাৰ গেটআপত ৰেডি হৈ আছোঁ সঁচাকৈ মৌমিতাই খুব সুন্দৰ মেকআপ দিছে মই খুব ভাল পাইছোঁ তাইৰ মেকআপ প্ৰথম লৈছোঁ আৰু এইফালে মোক পল্লৱী বা আৰু চেঙে ৰেডি কৰি আছে কইনাৰ সাজত এইফালে চাওক নিজনে তেজেৰে লুটুৰ পুতুৰি খাই কাৰ পৰা মাৰ খাই আৰু এতিয়া একদম মডাৰ্ণ মেকআপত কইনাৰ পৰা ডাইৰেক্ট মডাৰ্ণ হ'লে কনভাৰ্ট হ'ব এই কষ্টিউমযোৰ আপোনালোকৰ কেনেকুৱা লাগিছে বাৰু মোৰ কিন্তু বৰ ভাল লাগিছে আৰু এই কষ্টিউমযোৰ এইবাৰ মই ষ্টেজতো ইউজ কৰি মোক খুব এজনী ভাল ফ্ৰেণ্ড পল্লৱী বৈশ্য তাই বনাই দিছে ব্লগটো ইমানতে সামৰিব লাগিব আকৌ এটা নতুন ব্লগত মই লগ পাই আছোঁ নেক্সট আপোনালোকক মই লগ পাম আমাৰ ইতিহাস থিয়েটাৰত ব্লগৰ শ্বুটিং গানৰ শ্বুটিং অতি সোনকালে গানৰ শ্বুটিঙো হ'ব হ'ব আমাৰ একেইদিনতে গতিকে নেক্সট ব্লগত মই আপোনালোকক গানৰ শ্বুটিং দেখুৱাই আছোঁ আৰু আমাৰ ইতিহাস থিয়েটাৰৰ প্ৰযোজক সুভাষ দাও আহি পালেহি কিন্তু একদম শেষত আহি পালে আমাৰ শ্বুট গোটেইখিনি চাব নাপালে বাৰু এতিয়া গানৰ শ্বুটত একদম প্ৰথমবাৰ থাকিব লাগিব দেই একদম ঠিক